কি বিপদ বলুন তো। আমি আপনাকে হাসি মুখে বাড়ি ফিরতে বলেছিলাম, মুখ খা করে না। নিন মুখটা বন্ধ করো, নয়তো মশা ঢুকে যাবে। আর আমাদের এখানকার মশাগুলোর যা সাইজ না! মানে আপনি এখানে? হায় রে হরি, এই তো রাউনে সময় হইল। হ্যাঁ বাবা, তুমি বউ গিয়া। কি হইল, খারাই আছিস কেন? আরে আয় পিসি, আমি আসবার সময় তো ভাড়াটে চাই আর বোর্ডটা দেখলাম না, চুরি টুরি হয়ে গেল নাকি? হেইডা খুইল্লা নিছি। হ্যাঁ কেন? হায় রে হরি, ও হনু বুঝলি না, তোর মাথায় আছেটা কি? এখন দেখা এই কেষ্ট ঠাকুর আমা গো বাসায় ভাড়া থাকবো। হ্যাঁ বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে। না আমার এটা খুব অবাক লাগছে, মালদা থেকে কলকাতা, কলকাতা থেকে পিসির বাড়ি, আপনি এখানে পৌঁছলেন কি করে? মানে মানে আপনি আমার পিছু নিচ্ছেন না তো? কি হলো, ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি মজা করছিলাম, সরি সরি সরি। আপনি কিছু মনে করলেন না তো? তাই বলুন, আমি তো ভাবছিলাম যে আমি কি না কি করে ফেললাম। যাই হোক, আপনার চাকরি কেমন চলছে? কি হলো, কোনো গোলমাল হয়েছে নাকি অফিসে? গোলমাল? ওর নাম হইল গিয়া পাখি, গোলমাল ওর লগে উইরা উইরা বেড়ায় জানো না। যাই হোক, আমি হাত মুখ ধুই আসি। কমলেশ বাগ, ছাতি 24, কোমর 29, কাঁধ 17। মদন পাল, ছাতি 38, কোমর 26 আর কাঁধ 15। আমি কেবিনে ঢোকার আগে এর মধ্যে এমন ব্যবস্থা করে রেখেছিলাম যাতে আপনি যাই বলবেন সব এর মধ্যে এসে যাবে। এবার কি করব? ছোটবেলায় যা হারার হেরেছি, আজকের অরণ্য সিংহ রায় শুধু জিততে জানে, এখন আমাকে কেউ হারাতে পারবে না। মেয়েটার মধ্যে সেই ক্ষমতাও নেই। কাল কুমারী পাখি ঘোষ দস্তিদার একবার অফিসে আসুক। তুই একদম চিন্তা করিস না তো দিদি, ভেবেছি কি ভয় থাকলে আমি ভয় পেয়ে যাবো? পাখি সবকিছু ঠিক আছে তোরে? আরে দিদি, সব কিছু ঠিকঠাক করে নিতে হয়। তুই দেখ না, আমি সব রকম কাজ ঠিকঠাক করে ওই লাট সাহেবের মুখ বন্ধ করে দেব। আরে আমিও তো আমার বাবারই মেয়ে, ওই লাট সাহেব আমাকে যতই উচ্ছের রস খাওয়ানোর চেষ্টা করুক না কেন, দিনের শেষে তো আমি আমসত্ত্বই খাবো।
ওই আমসত্ত্ব, কাশুন্দি, মোরব্বা এসব ছেড়ে এবার একটু তুই আগাবি বাকি। ঠিক আছে, তাহলে আমি এখন বাথরুমের দিকে এগোই। এই পাখি, বলছি কাল কি করবি রে? কেন কাল আবার কি করব? দিদি মহাপুরুষেরা বলে গেছেন যে কালকের চিন্তা করে সময় নষ্ট করো না বাছা, আজ কি করবে সেটা নিয়েই ভাবো। কিন্তু তারা তো আর কোনোদিনও চাকরি করেননি, তাই জানেন না যে কাল সকালে আমাকে চাকরিতে হাজিরা দিতে হবে। কেন দিদি, কাল কি আছে? না কিছু নেই, কি আবার থাকবে বল। ঠিক আছে, তাহলে আমি এখন স্নান করতে যাই। তুই স্নানে যা, আমি দেখছি, যা। হ্যালো বাবা, আমি তো ভাবলাম তুমি কাল ফোন করবে। কালকে কেন ফোন করবো রে, মানে কালকে কি আছে? কিছু না, এমনি। এই দিদি তুই আমাকে ফোন দে তো, তুই যা। হ্যালো, হ্যাঁ বাবা। দিদি রাগ করেছে। আরে তোর দুষ্টুমির জন্যই তো যত গন্ডগোল। নিশ্চয় কোনো গোলমাল পাকিয়েছিস। আমাকে দাও না ফোনটা। ধর, মা কথা বল। হ্যাঁ পাখি, দেখ তোর কথাতে কিন্তু আমরা এই নাটকটা করলাম, কিন্তু তুই কালকে প্রিয়ের জন্য কিছু না কিছু করিস। হ্যাঁ, এবছর তো আমি পায়েসটুকু খাওয়াতে পারলাম না। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দিদির জন্মদিন খুব ভালোভাবেই পালন করব। খাবার রেডি, আপনারা আসলেই খাওয়া দাওয়া শুরু করা যায়। হ্যাঁ আসছি। কে কে কথা বলছে রে, বাড়িতে কেউ এসছে? আরে মা, পিসির নতুন ভাড়াটে কৃষ্ণেন্দু বাবু, মনে আছে মালদায় সেই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন? সে কলকাতাতে ভাড়াটে হয়ে আছে? কই, তুই তো আমাদের কিছু জানাস নি। না, সে কলকাতায় গেল কেন আমাকে তো সেটা বলবে না, আমাকে ব্যাপারটা তুই শোন মা, সাবধানে থাকিস। হ্যাঁ আর শোন, কালকে কিন্তু দিদির সঙ্গে কোনো রকম দুষ্টুমি করবি না। কালকে ফোন করছি, রাখি? ঠিক আছে, এখন রাখি। এসে গেছো আবার? কি করবো বলুন, 15 দিনের যুদ্ধটা তো জিততেই হবে না। কিন্তু আজ আমি সব কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাব, আজ একটু তাড়া আছে। আজ তোমাকে তাড়াতাড়ি কিছুতেই বাড়ি যেতে দেব না, কাল 6টার মধ্যে চলে গেছিলে তো কুমারী পাখি ঘোষ দস্তিদার। আজ দেখো কাজ কাকে বলে। মিস্টার শাহ, মিস্টার রয়ের রুমটি ইমিডিয়েটলি রেডি করতে হবে, উনি 1 ঘন্টার মধ্যে আমাদের হোটেলে ঢুকছেন। এই স্যার কিন্তু বলেছে মিস্টার রয় আমাদের ভীষণ স্পেশাল একজন গেস্ট, ইকুয়ালি খুঁতখুঁতে, সো ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। গুলগুলি, মিস্টার শাহ, মিস্টার রয়ের রুমের এন্টায়ার রেসপন্সিবিলিটি ওর, মানে ক্লিনিং থেকে ডেকোরেশন এভরিথিং।